অবকর আপনি লিখেছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক ব্যক্তির শরীরে শুকরের হৃৎপিণ্ড স্থাপন করা হয়েছে বিষয়টিকে সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানের অভাবনীয় সাফল্য হিসেবে অভিহিত করা হচ্ছে আমরা তো জানি শুকুরের শরীরের সব কিছু নাপাক মানব শরীরে নাপাক প্রাণীর অঙ্গ স্থাপনে স্থাপনকে কীভাবে দেখছেন দেখুন প্রথম কথা হলো যে যদি কোনো মানুষের চিকিৎসার অংশ হিসেবে তার শরীরে অন্য কোনো মানুষ বা প্রাণীর কোনো কিছু স্থাপন করতে হয় সেটা যায় আছে যতক্ষণ পর্যন্ত সেটা তার প্রয়োজনের মাত্রা মধ্যে পড়ে এবং হালার উপায় যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে মানুষের ট্রিটমেন্টের জন্য এ হারাম বস্তু থেকে ট্রিটমেন্ট গ্রহণ করা ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই যে কোনো হারাম বস্তু দ্বারা তো এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে নিরুপায় হলে যে আপাতত আর এর বিকল্প কোনো কিছু নেই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে হারাম বস্তু দিয়ে ট্রিটমেন্ট গ্রহণ করা চিকিৎসা গ্রহণ করা যায় আছেন আমি করিম সাল্লাহ হাদিস থেকে এরকম বোঝা যায় এটা বিশেষ বিষয়টি বোঝা যায় এবং সুরা নামের আমের একশত উনিষ্টতম রায়তা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বলেছেন ইল্লা অবতরীর অর্থাৎ হারামের তালিকা বলার পর আল্লাহ বলেছেন ওকাত ফাসম মাহরম আলাইকুম তোমাদের উপর যা হারাম করা হয়েছে সেগুলো বিস্তারিত বিশ্বদীর আল্লাহ তাল্লাহ দিয়েছেন সেগুলো তোমাদেরকে বেঁচে থাকতে হবে বিরত থাকতে হবে অ্যাভয়েড করতে হবে ইল্লাম অবত্তরীর তবে তোমরা মাস্তুর তুমি লেহি তবে যেটার প্রতি তোমরা বাধ্য হয়ে গেছো অর্থাৎ যেটা তোমাদের জন্য নিরুপায়ের হওয়ার কারণে অর্থাৎ তার কোনো এর ভিন্ন কোনো রাস্তা খোলা নেই সেটা তোমাদের জন্য জায়েজ এর আলোকে অনেকে মানুষের মতেই আপনার তাদা বিল মোহরম বা আপনার হারাম জিনিস দ্বারায় চিকিৎসা গ্রহণ জায়েজ আছে এইরকম পর্যায়ে সে নিরুপায় হলে এমনিতে তাহা আসছে বলা তাদাও আপনি হারাম তোমরা হারাম কোনো কিছু দিয়ে চিকিৎসা গ্রহণ করো না এটা হলো যখন হালাল কোনো উপায় থাকবে সে সময়ের জন্য প্রযোজ্য এই শিন বক্তব্য যার কারণে আপনার এটা হলো কমন কথা শুকর এটা না যেসব আইন বা মজ্জাগতভাবে না পাক এর বিকল্পের কোনো পথ যদি খোলা থাকে তাহলে একটা মানুষের জীবন রক্ষা রক্ষার জন্য এটি করা যায় হবে না এমনকি আপনার শুকর যেহেতু মজ্জাগতভাবেই না পাক সেক্ষেত্রে অন্য কোনো বিকল্প খোলা না থাকলেও এটা করা যাবে কি সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয় নিয়ে স্কলার গনলামায়ক্রাম গবেষণা করবেন তবে আপাত দৃষ্টিতে আমরা মৌলিক নীতিমালা যেটি জানা রাখলাম সেটা হলো হারাম বস্তু দিয়ে ট্রিটমেন্ট গ্রহণ করা চিকিৎসা গ্রহণ করা যায় যাচ্ছে যদি হালাল কোনো উপায় আপাত দৃষ্টিতে না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এটি করা যাবে মানুষের শরীরে শুকর হৃদপিণ্ড কেন অন্য কোনো প্রাণী খোদ মানুষ বা অন্য কোনো প্রাণীর বিশেষ করে অন্য কোনো প্রাণীর পেন্দ্র যদি ব্যবহার করার কোনো স্কোপ থাকে তাহলে সেক্ষেত্রে এটা হারাম হবে সেটা বলাই বাহুল্য কি অন্য হারাম পানি যেগুলো আছে সেগুলো এবং শুকর দুইটার সাথে তুলনা করা হয় এবং দুইটা যদি ব্যবহারের সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে শুকরকে অবশ্যই পরিত্যাগ করা ফরজ একজন মুসলমানের জন্য মুসলমানের কাছে আল্লাহ তার নির্দেশ এবং নিষেধের গুরুত্বটা তার জীবনের চেয়ে অনেক বেশি যদি তার জীবন রক্ষা করতে গিয়ে আল্লাহর নিষেধ নিষেধাজ্ঞার এটাকে আপনার লঙ্ঘন করতে হয় তাহলে সেক্ষেত্রে ইমানদার কোনো অবস্থাতে আল্লাহ নিষেধাজ্ঞা লঙ্ঘন করার দুঃসাহর দেখাবেন না যদি তিনি আল্লাহকে বিশ্বাস করেন যদি তিনি আখেরাতকে বিশ্বাস করেন পরকালকে বিশ্বাস করেন আল্লাহর সম্বন্ধে আমাকে বিশ্বাস করেন অতএব দুনিয়া যেটাকে সাফল্য মনে করছে সেটা সাফল্য নাও হতে পারে কিছুকাল পর হয়তো তার কোনো ক্ষতিকর দিকগুলো তার আবিষ্কার করবে একজন ইমানদার হিসেবে আমরা দেখব ইসলাম আমাদেরকে বিষয়ে পারমিশন দিয়েছে কি না যদি কোনো প্রকার বিকল্প এমনকি অন্য কোনো হারাম পশু দ্বারাও চিকিৎসা গ্রহণের সুযোগ থাকে তাহলে এটি কোনো অবস্থাতেই জায়েজ হতে পারে না আর যদি সমস্ত পদ বন্ধ হয়ে থাকে সেক্ষেত্রে এটা জায়েজ হবে কিনা সেটি প্রশ্ন সাপেক্ষ বিষয় অফাল দৃষ্টিতে তো সাধারণ মূল্য থেকে জায়েজ মনে হয় তারপরও এ বিষয়ে সিনিয়র স্কলারগণ ওলাম এখাম আরও বেশি গবেষণা করবো এবং আমরা আরও বেশি গবেষণা করে সুযোগ পালি ইনশাআল্লাহ বিদ্যালয় তখন হয়তো চূড়ান্তভাবে বিষয়ে কথা বলা যাবে